হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো উনআশি নাম্বার পেজটি খুলে নেও সে একশো উনআশি নাম্বার পেজে দেখো করের দাগে দেখো নয় গুণিত এক পাঁচ যুক্ত সাত এই যে সরল করি আছে এই চারটে আছে এই চারটা আমি করিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে বোর্ডে ভালো করে লক্ষ্য রাখো দেখো এখানে কয়েক দাগে আছে নয় গুণিতক পাঁচ যুক্ত সাত তাহলে প্রথমে কি জানি আমরা কার কাজ গুণের কাজ তাহলে পাঁচ আহ পাঁচ নয় নয় কত হয় পঁয়তাল্লিশ সেই এটা পঁয়তাল্লিশ হয়ে গেল যুক্ত যেরকম সাত আছে সাত দিয়ে দিলাম পঁয়তাল্লিশ তুমি যদি সাত যোগ করো তো হয়ে যাবে দেখো বাহান্ন ওকে তোমাদের কি আর হয়েছে বাহান্ন ওকে ঠিক আছে এরপরে দেখো খয়ের দেখার অঙ্ক দেখো ভালো করে ক্ষয়ের দেখাতে আছে একুশ গুণিতক তিন মাইনাস ছয় তাহলে একুশ গুণিতক তিন মাইনাস ছয় মানে দেখো এক তিনে তিন তিন দুগুণে ছয় মাইনাস ছয় তার মানে ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো এটা হয়ে যাচ্ছে তোমার সাত এক এক দিয়ে দিলে সাতান্ন ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো এই সাত এক এক দিয়ে দিলে এটা সাতান্ন হয়ে যাবে তাহলে সাতান্ন হয়ে গেল এরপরে দেখো ভালো করে গয়েরটা গয়েরটা দেখো পনেরো গুণিতক তিন মাইনাস ছয় তাহলে এটা কী হবে দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ এক 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 তিন একে তিন একে পঁয়তাল্লিশ হয়ে গেল মাইনাস ছয় তাহলে পঁয়তাল্লিশ থেকে তুমি যদি ছয় বাদ দাও হয়ে যাবে তোমার উনচল্লিশ ওকে তোমরা দেখে নিতে পারো পঁয়তাল্লিশ থেকে তুমি ছয় বাদ দিয়ে দেখে নাও ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নয় এক এক দিয়ে দিলে তিন হয়ে এটাই তোমাদের উত্তর এরপরে ঘয়েরটা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো ঘয়েরটা দেখো পঁচিশ গুণিতা দুই যুক্ত সাত পঁচিশ দুগুণে পঞ্চাশ যুক্ত সাত তাহলে হয়ে যাবে সাতান্ন তোমরা প্রত্যেকে করে নাও এরপর নেক্সট পেজের অঙ্কগুলো আমি করাবো তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে কয়েক দেখার অঙ্কটা ভালো করে দেখো কয়েক দেখা আছে দেখো দশ মাইনাস চার গুণিতক দুই মানে এটা তোমাদের আবার একশো প্রত্যেকে একাশি নাম্বার পেজটা দেখো একশো একাশি নাম্বার পেজ অর্থাৎ আমি আবার একশো একাশি নাম্বার পেজে চলে এসেছি একশো একাশি নাম্বার পেজে তোমাদের এই সরলগুলো আছে আমি এই সরলগুলো কুড়িয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো ভালো করে দশ মাইনাস চার গুণিতক দুই তার মানে দেখো দশ মাইনাস চার দুগুণে হয়ে যাবে আট তাহলে দশ মাইনাস আট মানেই হচ্ছে দুই ওকে খল্লিশ মাইনাস ছয় গুণিতক চার তার মানে চল্লিশ মাইনাস চার ছয় তাহলে চল্লিশ থেকে তুমি যদি চব্বিশ বাদ দিয়ে যাও হয়ে যাবে ষোলো তোমরা মানে চল্লিশ থেকে চব্বিশ বাদ দিয়ে দেখো ছয় এক এক দিয়ে দিলে তিন এক তাহলে এটা ষোলো হয়ে গেলো ওকে এরপরে গায়েরটা ভালো করে দেখে নাও গয়েরটাতে আছে দেখো ষাট যুক্ত দুই গুণিতাক পাঁচ তাহলে এটা ষাট হয়ে যাবে যুক্ত পাঁচ দুগুণে দশ তার মানে হয়ে গেলো সত্তর এরপর ঘয়েরটা দেখো ভালো করে ঘয়তে যেটা আছে পঞ্চাশ মাইনাস আট গুণিতক তিন তার মানে পঞ্চাশ মাইনাস আট তিনে চব্বিশ তাহলে পঞ্চাশ থেকে তুমি যদি চব্বিশ বাদ দিয়ে দাও পঞ্চাশ থেকে যদি চব্বিশ বাদ দিয়ে দাও তাহলে চাচা পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় এক এক দিয়ে দিলে তিন 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 চার পাঁচ দুই ছাব্বিশ হয়ে যাচ্ছে সেই জন্য এটা হয়ে যাবে ছাব্বিশ ওকে প্রত্যেকে করে নাও এগুলো করে নাও প্রত্যেকে এগুলো হয়ে গেলে আমি নেক্সটগুলো করা আবার আবার তো বন্ধুরা এরপর আর দুটো অঙ্ক আছে আমি বর্ডে তুলে রেখেছি ভালো করে দেখে নাও এখানে আটত্রিশ আছে আটত্রিশ যুক্ত পাঁচ দিনে হয়ে যাবে তোমার পনেরো তাহলে আট আর নয় দশ এগারো বারো তেরো তেরো তিন আয় তাকে এক চার তিন আট একে চার আর একে পাঁচ এটা কি তোমাদের তিপ্পান্ন হয়েছে ওকে ঠিক আছে এরপরে এটা দেখো তাহলে বাইশ হয়ে গেল যুক্ত আট দুগুণে হয়ে যাবে ষোলো তার মানে দুই আর ছয় আট দুই আর একে তিন আটত্রিশ ওকে এটা তিপ্পান্ন এটা আটত্রিশ তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি আমাদের প্রকৃতিতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিবার একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো থ্যাংক ইউ বন্ধুরা আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে প্রত্যেকে ভালো থেকো